এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। অংশগ্রহণকারী দেশগুলো থেকে একজন করে আম্পায়ার দায়িত্ব পালন করবেন এই টুর্নামেন্টে। তাই একাধিক বাংলাদেশি আম্পায়ারকে দেখা যাবে না এশিয়া কাপে। মাসুদুর রহমান মুকুল গেল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে করা আম্পায়ারিংকেই যিনি এখনও পর্যন্ত নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে স্বীকার করেন। ২২ গজের লড়াইয়ে এই আম্পায়ার এবারও থাকছেন এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে। ওভারঅল সবকিছু ধরেন তাহলে অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের পরপর দুইটা ম্যাচ আমার জন্য খুবই স্মরণীয় ছিল। ২০১৮ সালে মিরপুরে ট্রাই নেশন সিরিজে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ডেবু ওয়ান ডে আম্পায়ারিংয়ে। সেই শুরু, অনফিল্ডের হিসাব এখন নিজেই ভুলতে বসেছেন মুকুল। নিজের আম্পায়ারিং বিশ্লেষণ করতে গিয়ে মুকুল বললেন, বৈশ্বিক টুর্নামেন্টের চেয়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দায়িত্ব পালন করার সময়ই নিতে হয় সর্বোচ্চ চ্যালেঞ্জ। দিন শেষে কিন্তু আমিও বাংলাদেশি, সো বাংলাদেশের ম্যাচ যখন করি আর একটা দেশের সাথে আমাদের তো নিউট্রাল থাকতে হয়। সো আমরা মানুষের সমর্থিত আবেগটা বুঝি, যে আমাদের একটা মিস্টেক বা আমাদের একটা 50-50 কল এক বাংলাদেশের জন্য অনেক সময় অনেক মানে বাজে অবস্থায় চলে যায়। এবারের এশিয়া কাপে পাকিস্তানে অনুষ্ঠেয় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে ফোর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন মুকুল। অন্য ম্যাচে থাকবেন ফিল্ডে। বাংলাদেশের ম্যাচ তো অবশ্যই আমরা করবো না, বাংলাদেশে একটা ম্যাচে আমি ফোর্থ আম্পায়ার থাকবো। বাট আমরা ম্যাচ ধরি নর্মালি অনফিল্ড বা টিভিতে, তো টিভিতে আমাদের কোনো স্কোপ নাই। আম্পায়ারিংয়ে দাঁড়িয়ে নিজের মেধা ও শ্রম দিয়েই আজকের অবস্থানে মুকুল। বললেন, সদ্য সমাপ্ত কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে গিয়ে সাকিব মুশফিকদের মতোই ভালোবাসা পেয়েছেন সেখানকার দর্শকদের কাছ থেকে। আম্পায়ার আইডিয়াল হতে পারে বা আম্পায়ারকে কেউ ফলো করে, এটা আসলে আমার জন্য একটু অবাক করার ব্যাপার। সবচেয়ে মজা যে ঘটনা ঘটছে এবার ক্যানাডাতে, লিটন সাকিবের জন্য তো দর্শক আসতোই মাঠে। আপনি শুনলে অবাক হবেন যে এক ম্যাচে দেখি আমার প্লে কার্ড নিয়ে বাংলাদেশি কমিউনিটি মাঠে আসছে এবং খেলা শেষে তারা ওয়েট করছে, আমি কথা বললাম। মেধা শ্রম আর নিয়মানুবর্তিতার মধ্য থেকে ক্রিকেটারদের মতোই তৈরি হতে হয় একজন আম্পায়ারকে। আগামীতে যারা এই পেশায় আসতে চান তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে তৈরি হতে বললেন আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।